टनो 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 कुत्ता। गुड मॉर्निंग गाइस एंड गुड मॉर्निंग फ्रॉम लाचेन। सो आज के हे ओ दिन आल्टिमेटली दिन एसे ही गल जे दिनटार जो प्राय दो बचर धरे वेट कर। आज के हे गुरुदंगमा जा छटा एखान मोटामोटी डेढ़ घंटा जेते लागबे चेकपोस्टे ओखाने गिये ओखान थेके एंट्री निये देन आमरा ओखान थेके गुरुदंगमार दिके जाबो। कल के आमरा एई होटेलेई छिलाम, आमरा एई रूमटाते छिलाम आर एदिक थेके भिउटाओ असम्भव सुंदर देखाच्छे। सो एकदिके जेमन आमी खूब एक्साइटेड आबार सेम ओए एकदिके एकटु तो भय आछेई। तो लेट्स सी देखा जाक कत खने पहुँचाई कि भावे पहुँचाई कि होइचे कि होइचे। चलो तो चलो गाड़ी एक स्टार्ट दिए दी, गाड़ी स्टार्ट दिए रेडी करी ततक्षण बाकी जरा आछे ताराओ नीचे नेमे जाबे। छटा बेजे गेछे सो सातटार समय चेकपोस्ट खुले जाए और एखान थेके चेकपोस्ट जेते प्राय डेढ़ घंटा लागबे। আর এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার গাড়ি। কতটা এক্সাইটেড বলো? বহুত জাদা, বহুত জাদা। গুরুডংমা ট্রিপ হে তো বাবাই। এক্সাইটমেন্ট কিতনা হে? তুঙ্গে তুঙ্গে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এরা প্রত্যেকে এক্সাইটেড কিন্তু কেউ ভয় পাচ্ছে না। বাট একমাত্র আমি এক্সাইটেড তো অবশ্যই, তার সাথে ভাই ভয়ও লাগছে, সাটা ভাঙা ভয় লাগছে। তো লেটস সি। এই এত কিছু পরে খুব আনকমফোর্টেবল লাগছে, কারণ একটাও প্রপার গিয়ার নেই। জুতো পরে আছি, জুতোর নিচে সক্সের উপরে প্লাস্টিক পরে আছি যাতে করে না ভিজে যাই। সেক্ষেত্রে আমাদের একটা ওয়াটারপ্রুফ জুতো কিনে নিয়ে আসা দরকার ছিল, বাট ওই আর কি, মানে পাকা হলে যাওয়াই। ভাই এই জন্যই তো আসা, এই জন্যই তো আসা। শুধু একটাই রিকোয়েস্ট করব ভগবানের কাছে, আজকে বৃষ্টিটা দিস না বাবা। বৃষ্টি দিলে আমি আর পারবো না, দিস না বাবা বৃষ্টি। কালকে খুব কষ্ট হয়েছে, খুব খুব। কি লাগছে ভাই সাহেব, ও হো হো হো, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি লাগছে। সেই নিচ থেকে উঠে 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 আসছি। ও আরো দূরে একটা পাহাড় আছে, পুরো পুরো বরফে ঢাকা, পুরো বরফে ঢাকা। কি লাগছে পাহাড়টা, পুরো বরফে ঢাকা। পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ। ও চালানোর মজাই আলাদা এইসব রাস্তায়। ও এটা ভ্যালি, এটা মনে হচ্ছে ওই চোপটা ভ্যালি, ভ্যালি কিছু একটা ভ্যালি হবে বোধ হয়, ভ্যালিটার নামটা আমি জানি না ঠিক। মজাই আলাদা শালা, মানে কখনো পাহাড়ে উঠছি, কে বেঁকে কে বেঁকে পাহাড়ে উঠছি, আবার কখনো পাহাড় থেকে নামছি। এখানে ডান দিকে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর ঝর্ণা, আর ঝর্ণার ওপরেই পাহাড়ের কোলে উঁকি মারছে সূর্য দেবতা। আমার ডান দিকে যে সূর্যি মামা উঁকি মারছে দুটো পাহাড়ের কোলে। আর এবার দেখো এখানটায় রোদ, এবার সূর্যটাকে দেখতে পাবো, সূর্যটা দেখতে পাবো, দেখতে পাবো, দেখতে পাবো, দেখতে পাবো, দেখিয়ে দিচ্ছি। আয় দেখো সূর্য, আয় দেখো সূর্য, আমিও দেখেছি তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। একটা সুখবর এটাই যে রোদ্দুর আছে, লাভলি লাভলি। এটাই তো চাইছিলাম যে একটু রোদ্দুর হবে, আমার জুতোগুলো শুকিয়ে যাবে। ও ছুটছে ছুটছে, লাভলি লাভলি লাভলি, ছুটছে
ছুটছে ছুটছে ছুটছে। ও কা লাভলি লাভলি। ও হাই বরফ দেখতে পেয়েছি, বরফ পেয়েছি। আমার বাঁদিকে অল্প অল্প বরফ জমে আছে, এ দেখো নিচে বরফ জমে আছে। আমার ডান দিকেও নিচে বরফ জমে আছে, রাস্তার মধ্যে বরফ জমে আছে। বরফ পাবো, বরফ পাবো, বরফ পাবো। আমি ভাবছিলাম এগুলো ফুল, বাট এগুলো ফুল নয়, এগুলো বরফ। ও লাভলি। আস্তে আস্তে এবার আমরা বরফের রাজ্যে প্রবেশ করছি। তার সাথে সানলাইট আর তার সাথে বরফ দুটোই আছে, খুব সুন্দর একটা কম্বিনেশন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে ওয়াটার ক্রসিং আছেই। কিছু করার নেই, ওয়াটার ক্রসিংগুলো আমাদেরকে একটু সামলে চলতে হবে, আমাদেরকে না, বিশেষ করে আমাকে এবং সৌভিককে, কারণ আমাদের জুতোতে প্লাস্টিক বাঁধা আছে। আমরা ওয়াটার প্রুফ জুতো ইউজ করতে পারিনি, কারণ আমরা একটু গরিব মানুষ তাই আর কি। জায়গাটা কি লাগছে ভাই, ফাড়ু লাগছে, ফাড়ু ফাড়ু, কোনো কথা হবে না, পুরো ফাড়ু লাগছে জায়গাটা। লাভলি, পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ। শীতকালে এই জায়গাগুলো পুরো বরফে জমে যায়। আর নিচে একটা ফলস নয়, নদী যাচ্ছে, বাট পাথরে পাথরে ধাক্কা খেয়ে 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 নদীটা যাচ্ছে আর কি। কি সুন্দর লোকেশন ভাই, এইসব জায়গায় প্রি ওয়েডিং করতে হবে, প্রি ওয়েডিং এইসব জায়গায় করতে হবে। লাভলি লাগবে মাইরি। ও লাভলি বলতে বলতে আমার এখানে কার্ফ চলে এসছে। এটা হচ্ছে পাহাড়ে অ্যাডভেঞ্চার, কোনে কোনে রোমাঞ্চ লুকিয়ে থাকে। কোথায় গেল ফোনটা, ফোনটা কোথায় গেল ভাই, ফোনটা লাগবে। পেয়েছি, এই হচ্ছে বরফ। ও চারিদিকে বরফ, পুরো বরফে সাদা হয়ে গেছে একদম। গুরুদংমার কা রাস্তা কেসে হ্যায়? বাইক মে আধা ঘন্টা জেসে খারাপ হে, উসকা বাদ ফির আচ্ছা হে। আচ্ছা আচ্ছা, ঠিক হে, থ্যাংক ইউ ফটো খিচতে কে, থ্যাংক ইউ সো মাচ। মানে এতটা কর্কশ একটা হাওয়া ভাই, খুব কষ্ট হচ্ছে এই হাওয়াতে। ও বরফ পড়েছে, বরফ পড়েছে, বরফ পড়েছে। এদিক আরো বেশি। ও লাভলি, কি বড় ব্যবহার। তো ভাই সাহেব, এখন আমরা এই চেক পয়েন্টের কাছে এসে গেছি। সো চেক পয়েন্টে এসে এখান থেকে আমরা পারমিশন নিয়ে নিয়েছি, আর জমা দেওয়ার পর এখানে একটা ধোসা পয়েন্ট আছে, এই ধোসা পয়েন্টে আমরা এখন ধোসা খাচ্ছি। এইটা হচ্ছে ধোসা পয়েন্ট। সো আমাদের আবার ধোসা আসছে। চা খাওয়া হয়ে গেছে মোটামুটি, এবার আমরা এখান থেকে বেরোবো। ধোসা খেলাম, আন্ডার ধোসা, ডিম ধোসা খেলাম, মশলা ধোসা খাইনি, ডিম ধোসা খেলাম, অ্যাবিদা খেয়েছে মশলা ধোসা। রাস্তা মোটামুটি খারাপ শুরু হয়ে গেছে যা বুঝতে পারছি, আমাদের আস্তে 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 উপরে উঠতে হবে। Thank you.
এখানে রাস্তা ছড়াই হচ্ছে বেসিক্যালি পুরো বাপ রে বাপ রে বাপ কি বলতে তোমার বাইক দাঁড় করালে বন্ধ হয়ে যাচ্ছে ওখান দিয়ে আমার একটা ছবি তোলো না এইভাবে রাস্তা খুব খারাপ কিন্তু ব্যাপারটা হচ্ছে গাড়ি ঠিক আছে গাড়ির পাওয়ারটা একটু কমেছে বাট সেকেন্ড গিয়ারে দিয়ে মোটামুটি এখনও পর্যন্ত আমি চালাচ্ছি কোনো চাপ নেই বিন্দাস চলছে গাড়ির পাওয়ার নিয়ে কোনো অসুবিধা নেই শ্বাসকষ্ট হচ্ছে হালকা 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 আমি কিছুই নিয়ে আসিনি না আদা না কর্পূর না কিছু নিয়ে আসেনি যাই না কি হবে কোথাও কেউ নেই চারিদিক ফাঁকা ফাঁকা চারিদিক ফাঁকা চারিদিক খালি ফাঁকা চারিদিকে খালি পাহাড় 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 আর কিছু নেই শুধু পাহাড় আর কিছু নেই ও হেভি হেভি এনজয় এনজয় অ্যাডভেঞ্চার সো গাইজ এখন বাজে 10:45 আর আমরা 10:30টার সময় লাস্ট চেকপোস্ট থেকে পারমিশন পেয়েছি পারমিট জমা দিয়ে গুরুদংমা যাওয়ার জন্য বেসিক্যালি যেটা হচ্ছে আমাদেরকে 12:30টার সময় আমাদেরকে এই লাস্টে যে চেকপোস্ট আছে এই চেকপোস্টে আসতে হবে চেকপোস্টে এসে আমাদেরকে ওই পারমিটটা জমা দিতে হবে মানে পারমিট জমা দিতে হবে আর একজনের লাইসেন্স অ্যাবিদা লাইসেন্সটা ওখানে জমা নিয়েছে অ্যাবিদা লাইসেন্সটা ওখান থেকে ফেরত নিতে হবে ও এখানে কতগুলো চামড়ি গাই ভাই ঘোরাফেরা করছে লাভলি লাভলি হাই ও এই ভ্যালিটাতে কত চামড়ি গায় রে ভাই অনেক চামড়ি গায় আছে এখানে সো মোটামুটি আমাদের এখান থেকে যেতে এখনও আধা ঘন্টা টাইম লাগবে যা বুঝতে পাচ্ছি আমার কোনো অসুবিধা হচ্ছে না এই মুহূর্তে তবে সমস্যাটা যেটা সেটা হচ্ছে গাড়িটাকে নিয়েও খুব একটা সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমাকে নিয়ে তার কারণ হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস নিয়ে একটু সমস্যা হচ্ছে ভাই হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই পুরো ফাটিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়াতে এটা পুরো স্কটল্যান্ড লাগছে ডান দিকে পাহাড়টা আছে এখানে কত লোক যাচ্ছে হ্যাঁ কত লোক যাচ্ছে তারপর কত লোক ঘুরে চলে এলো ও কি লাভ আর গুরুদংমার আর 7 কিলোমিটার
তারপরেই গুরুদংমারা পৌঁছে যাব। লোকেশন ভাই, লোকেশন ভাই, রাস্তা কি করেছে ভাই গুরুদংমারা, রাস্তা পাতানো রাস্তা একদম। তো ভাই সাহেব, এখান থেকে ডান দিক নিতে হবে আমাদেরকে গুরুদংমার লেকের জন্য। একদম উঠে গেছিলাম ঠিকঠাক, কোনো চাপ হয়নি তো? জিগজ্যাগ করে উঠতে হবে। আচ্ছা, এই যে স্টিপ গুলো রয়েছে না, হ্যাঁ, উপরে আরো স্টিপ আছে। আচ্ছা, রাইট লেফট এইভাবে এইভাবে যেতে হবে। আচ্ছা, জিগজ্যাগ করে স্ট্রেট উঠলে ছেড়ে দেবে গাড়ি। আচ্ছা, আটকে গেছে বুলেট ডমিনার সব উপরে কিছু আটকে আটকে গেছে, কষ্ট হবে যেতে। স্টিপ ওঠার চেষ্টা কম, যেগুলো একটু ঢাল কম আছে সেগুলো দিয়ে জিগজ্যাগ করে উঠতে হবে। তো চলো ভাই সাহেব, মোটামুটি জার্নি শুরু করে দিয়েছি। দেখা যাক কিভাবে যেতে পারি। ওরে বাপরে, যাওয়া যাবে, চলো চলো, যাই বম্বলে, যাই বম্বলে। তুমি একটা কাজ করো, ওই ক্রস করো, নাহলে ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। তুমি চলো, তুমি চলো, হবে 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 হবে। হ্যাঁ চলো, তুমি চলো, তুমি এগো, তুমি এগো। চলে 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 হো গেয়া 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 মাগো। লাভলি ভাই, চলো চলো ইয়ে করো, স্টার্ট মারো, স্টার্ট মারো, স্টার্ট মারো, চলো। এই বাঁদিক নাও, বাঁদিক নাও, বাঁদিক নাও, বাঁদিক নাও, যাবে যাবে যাবে, চলো চলো, যাবে যাবে যাবে, চলো, টানো 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 টানো। Thank you.
सो गाइस मोटामोटी फाइनली हमरा पहुंचे छी आ उफ ये छे गुरुदामा लेक। पासे होच्छे ओई पहाड़ पुरो बरफे ढाका पहाड़ और खूब ठंडा खूब जोरे बतास दिच्छे और निश्वास नीते खूब समस्या होच्छे तबुओ चलछे लेकटा खूब भालो खूब एनजॉय करछि खूब खूब एनजॉय करछि खूब एनजॉय करछि बोले बोझाते पारबो ना और कथा बोलते खूब असुविधा होच्छे तो बेसि कथा बोलबो ना बस नीचे जावार खूब इच्छे छिलो बाट नीचे जाबो नीचे जावा जेते ही पारे मैंने।